করো আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। কেন? যেন আমরা এবাদত বন্দিকে বেশি করে জান্নাতের নিয়ামত বৃদ্ধি করতে পারি। এই নিয়তে হায়াত চাওয়া আল্লাহর কাছে জায়েজ আছে, আমরাও হায়াত চাই, রমজান মাস পর্যন্ত যেন এবাদত বন্দিকে আমরা বাড়িয়ে দিতে পারি। এই হিসাবে শাবান মাসে আপনারা যদি চান প্র্যাকটিস করার জন্য রোজা রাখা আরম্ভ করে, বিশেষ করে নফল রোজা প্রত্যেক বৃহস্পতি এবং সোমবারে। নবীজি বলেন প্রত্যেক বৃহস্পতি সোমবারে আল্লাহর দরবারে বান্দার আমল নামা হাজির করা হয়। আমি রোজা রাখা অবস্থায় চাই যে আমার আমল নামা যেন আল্লাহ আমার আমল নামা রোজা রাখা অবস্থায় দেখে, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দেবে। দ্বিতীয় নম্বরে নিজের শরীরকে সুস্থ রাখার জন্যে, যাদের জীবনে কঠোর কোনো পরিশ্রমের কাজ নেই এই মানুষগুলোর আসলেই দরকার রোজা রাখা। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখলে একদিকে শরীর সুস্থ থাকে যদি কঠোর পরিশ্রমের কাজ না হয়, হাটায় কাজ করছেন আপনি অথবা আগুনের পাশে দাঁড়িয়ে কোনো বয়লারে কাজ করছেন এগুলো বাদ দিন, রিকশা ভ্যান অথবা এরকম কঠোর কিছু সারাদিন পরিশ্রম করে আপনাকে চালানো লাগছে এই কাজগুলো বাদ দিয়ে দোকানে বসে আছেন, এসি রুমে আছেন, এরকম সহজ কোনো কাজ যদি আপনার কর্মজীবনে থাকে তাহলে ইচ্ছা করে হলেও অনিচ্ছা করে হলেও রোজা রাখবেন, তাহলে আপনার শরীর একদিকে সুস্থ থাকবে, দুই নাম্বার আপনার হজম শক্তি বৃদ্ধি হবে, রোজা রাখলে হজম শক্তি বৃদ্ধি হয়, সুবহানাল্লাহ। এরপরে গ্যাস আলসার এগুলো যাদের আছে গ্যাস্ট্রিক আলসার রোজা রাখার দ্বারা ওইগুলো আরও দাবন পড়ে থাকে, ওই রোগ থেকে মুক্ত হওয়ার জন্যে রোজার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা তো সবসময় খেতেই থাকি, এটাকে বিরতি না দিলে আপনার ভেতরে যে রোগগুলো জন্ম হয় এগুলো দূর করার জন্যে রোজা দরকার। আর একটা মাস রোজা রাখলে প্রায় 27টা উপকার আছে, রোজা রাখবেন এই আশা নিয়ে আমরা আজকের আলোচনা আরম্ভ করছি। 5টি গুণের দ্বারা 3টি পুরস্কার অর্জিত হয়। সূরা আনফাল 2, 3, 4 নম্বর আয়াত, জবান খুলে দিয়ে কোরআনের সোনালী আয়াত যদি মুখস্থ থাকে আপনি পড়বেন, প্রতিটি অক্ষরে যেন আল্লাহ 10টা করে নেকি দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে মমিন তো তারা, আবার বলেন তো কার দৃষ্টিতে, বলেন সবাই, আল্লাহর দৃষ্টিতে মমিন তো তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে শিক্ষার বিষয় হচ্ছে আল্লাহ কিন্তু কোনো বেঈমানের পরিচয় দিচ্ছেন না, আল্লাহর দৃষ্টিতে যারা মমিন তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন যে তাদের ভেতরে এই গুণগুলো পাওয়া যাবে। এখন মমিন আমরা এখানে যারা আছি মমিন হতে পারলাম কিনা বা হয়েছি কিনা এটা আমাদের আগে জানা দরকার, কথা বলে না কেন? আমার যে ঈমান আছে ঈমানটা আংশিক না পরিপূর্ণ এই ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআনের কাছে হাত কিনা, মান আহাব্বা লিল্লাহি, কাউকে যদি আপনি ভালোবাসেন শুধুমাত্র বাসবেন আল্লাহর জন্য, কার জন্য? আমান আবাকাদা লিল্লাহ, কাউকে যদি ঘৃণা করেন তাও করবেন আল্লাহর জন্য। আজ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসা নিয়ে প্রায় 13 জনের মতো এদেশ থেকে অলরেডি বিদায় নিয়েছে, চট্টগ্রামে 7 জন আর ঢাকাতে 6 জন, অলরেডি 13 জন। আমি আসার সময় দেখলাম প্রায় 13 জন অলরেডি পুলিশের গুলিতে বিদায় নিয়েছে।
উনি আসবে কি না আসবে ও বিষয়ে আমার কথা না, আমার কথা হচ্ছে ভারতের হাইকোর্টে কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে অলরেডি মামলা চলছে। ওনারা জানিয়েছে কোরআনের 26টা আয়াত বাতিল করা লাগবে। আপনার যদি ভেতরে জাররা পরিমাণও ঈমান থাকে, পরিপূর্ণ ঈমান না, যদি জাররা পরিমাণও থাকে, আপনার কি মনে হয় যে 26টা আয়াত না 26টা অক্ষরও কি কোরআন থেকে বাদ দেওয়া সম্ভব? আর ভারত সরকার কেন পৃথিবীর কোন সরকারের দ্বারা সম্ভব? আপনি একটা মুসলমান দেশে আসবেন যেখানে 96% মুসলমান, এই দেশে প্রবেশ করার আগে তাদের কলিজার চাইতে দামি কোরআন, তার বিরুদ্ধে মামলা দিয়ে আপনি প্রবেশ করবেন, তারা মেনে নেবে কি করে? এই জন্যই তো মেনে নিচ্ছে না। তাছাড়া আপনি কোন দেশের প্রধানমন্ত্রী আসবেন কি না আসবেন ওটা আমার দেখার দরকার নেই, আপনি আগে কোরআনের বিরুদ্ধে মামলাটা তুলে আসেন। মুসলমান ভাইরা, এখন এই লোকটার সাথে শত্রুতা করছে বাংলাদেশের মুসলমানেরা দলমত নির্বিশেষে শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে, নাকি ব্যক্তিগত কোনো স্বার্থ আপনার আছে? ও আসলে আপনার লাভ হবে না আসলে আপনার ক্ষতি হবে এরকম কিছুই না, আসলে কি আর না আসলে কি, আমার তো লাভ ক্ষতি শুধু কোরআন কেন্দ্রিক, আমি তো আমার ইমানকে পরিপূর্ণ করে নিতে চাই। এই কারণে আজ মুসলমানদের যাদের ইমান আছে তারা বাধা দিচ্ছে। এখন যদি বলেন যারা বাধা দেয় না যারা আদর করছে ওদের ইমান নেই, ইমান আছে কি না আছে আপনি হাদিসের সাথে মিলান, এটা তো থিওরি, এটা থার্মোমিটার, জ্বর মাপতে হলে যেভাবে থার্মোমিটার লাগে আপনার ইমান আছে কিনা এটা মাপতে হলে হাদিস লাগবে। আপনার ইমান আছে আমিও জানছি, কিন্তু ইমানটা পরিপূর্ণ করতে হলে কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য বাঁচবেন, কাউকে ঘৃণা করেন আল্লাহর জন্য করবেন। যে লোকটা প্রকাশ্য আল্লাহর কোরআনে হাত দেয় আয়াতগুলো বাদ দেওয়ার জন্য কেস দেয়, সেই লোকটা আপনার আপন হলে তাহলে আপনার তো ইমান অন্তত পরিপূর্ণ হয়নি। আপনার ইমান আছে আমি মেনে নিলাম, কিন্তু ওই ইমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, নাকি হাদিস বলা যাবে না বলা যাবে, শুধু বলা যাবে মানা যাবে না মানা যাবে? হাদিস হচ্ছে একটা হাদিসে কুদুসি, আল্লাহ পাকের কথা নবীজির মাধ্যমে বলাচ্ছেন, কোন মানুষ মুসলমান দাবি করার পরে যদি কোন ফাসেককে সম্মান দেয় শ্রদ্ধা করে তাহলে আমার আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহর রাগ বেড়ে যায়। কথাটা বলছি, কোন মুসলমান যদি কোন ফাসেককে সম্মান দেয় শ্রদ্ধা করে তাহলে আল্লাহর আরশ কেঁপে ওঠে এবং আল্লাহর রাগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। ফাসেক মানে গোনাগার, ফাসেক মানে মানে ইমান আছে কিন্তু গোনা করে, এইরকম মানুষকে সম্মান দিলে যদি আল্লাহর রাগ বেড়ে যায়। আর যে আল্লাহর দুশ্মন আল্লাহর শত্রু কোরআনের আয়াত বাদ দিতে যায় তাকে সম্মান দিলে আল্লাহর রাগ তো বাড়েও না। আপনার কি আছে মাথার ভেতরে, মগজ না গোবর, একটু চিন্তা ভাবনা আসে না? আর আপনি বলছেন আমি কি ইমানদার না আমি হজ করিনি, কিসের হজ করেছেন আপনি? আপনার হজ হয়েছে কিনা এই হাদিস তার প্রমাণ। কাউকে ভালোবাসলে আমি আল্লাহর জন্য বাঁচবো, এ লোকটাকে আমি যদি ঘৃণা করি আমি আল্লাহর জন্য করবো, সেয়ারা দেখে না। ওনাকে যদি কিছু দান করি আমি আল্লাহর জন্য করব, যদি দান করা থেকে বিরত থাকি দেখি না ওনার চরিত্র ভালো না, ওনাকে দিলে উনি ডাল খাবে বাবা খাবে হিরোইন খাবে, তখন আমি ওনাকে দান করা থেকেও বিরত থাকবো, এটা শুধুমাত্র আল্লাহর জন্য। এই চারটা থিওরি যদি আপনি মানতে পারেন তাহলে ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, নবীজি বলেন সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন। এই পরিপূর্ণ ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেন পাঁচটা গুণ অর্জন করবা। এক নম্বরে ইদা যুকিরাল্লাহ, যখন তোমার সামনে আল্লাহর জিকির হবে আল্লাহর নাম উচ্চারণ হবে, অজিলাত কুলুবুহুম, তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে। আল্লাহর জিকির আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তরাত্মা কেঁপে ওঠে, মানুষ সতর্ক হয়ে যায় কোন ঈমানদার। আমরা আয়াতের ব্যাখ্যায় হাদিস পেয়েছি, আলেমদেরকে এবার বলছি আপনি মিলাবেন। আল্লাহর ভয় সরাসরি যদি আপনার সামনে আল্লাহর নাম উচ্চারণ হয় তাহলে গোনার কাজ করতে গিয়েও আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি থেমে যাবেন, যেমন হযরত ইউসুফ নবী থেমে গিয়েছিলেন।
তার কিন্তু পরিবেশ ছিল অনুকূলে। দশটা বিল্ডিং এ তালা লাগানো, দশটা দরজায়, এমন একটা বিল্ডিং এ এমন একটা রুমের ভেতরে তিনি আছেন যে রুমের চারিদিকে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আট করা ছিল। নারী পুরুষ কি করেছে না করছে সেগুলো আট করে আগেই রেখে দিয়েছে জুলাইখা। দ্বিতীয় নম্বর বিশ্ব সুন্দরী ছিল ওই সময় জুলাইখা, নিজের শরীরের একটা একটা করে শরীরের পোশাক গুলো সব খুলে যুবক ছেলে হযরত ইউসুফের সামনে সে দাঁড়িয়ে আছে। হযরত ইউসুফের যৌবন আমার মতো, আমির হামজার মতো না কি? আমির হামজার একশো আমির হামজার যৌবন এক জায়গায় করলে যা হবে, হযরত ইউসুফকে আল্লাহ ওই রকম পাওয়ারফুল যৌবন দিয়েছিলেন। আপনি বলেন তো চরিত্রের এই মহা দুর্যোগ চলছে এখন, যেখানে যুবক মানুষ এক, দুই নম্বরে যৌবন একেবারে আমার মতো না, আমার যদি একশো ভাগ পাওয়ার বেশি। সুন্দরী যুবতী বিশ্ব সুন্দরী অলঙ্গ হয়ে পড়ে আছে সামনে, আপনি মনে করছেন এখান থেকে বেশি আসে আবার কি? অত সহজ মুখ দিয়ে যত বলা সহজ হচ্ছে, বাস্তব অবস্থায় যদি আপনি পড়েন সত্যি করে বলেন টিকে থাকতে পারবেন? হযরত ইউসুফ আলাইহিস সালামও টিকে থাকতে পারছিলেন না, এজন্য কোরআন বলছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এবার আলেম যারা আছেন তাদেরকে বলছে এই আয়াতের অর্থ করেন তো, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। হযরত ইউসুফ নবী এই মহিলার এই দৃশ্যগুলো দেখার পরে তিনি কিন্তু আসক্ত হয়ে পড়েছিলেন, আরো মহিলা তো আগে আসক্ত হয়ে আছে। এরকম অর্থ হবে না, এরকম অর্থ করলে আপনার ঈমান থাকবে? একবারে সরাসরি নবীর চরিত্রের উপরে অভিযোগ যাচ্ছে না যে ইউসুফ আলাইহিসসালাম আসক্ত হয়েছিলেন, রাজি হয়ে পড়েছিলেন, আর জুলাইখা তো আগেই রাজি, অথচ আরবি অক্ষরের এই আয়াতের কিন্তু বাংলা অর্থ এইটাই দাঁড়ায়, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। চরিত্রের মহা দুর্যোগের সময় তাহলে তিনি বাঁচলেন কি করে? তিনিও যেহেতু রাজি হয়ে পড়েছিলেন, আসক্ত হয়ে গিয়েছিলেন, তিনি আসক্ত হয়ে পড়েছিলেন এই কারণে, কারণ তিনিও রক্ত মাংসের গড়া মানুষ, তারও যৌবন আছে, তারও পরিবেশ অনুকূলে ছিল। আল্লাহ পাকে আতের পরবর্তী শব্দে জানিয়েছেন লাউলা আররা বরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু বরহান কিছু দলিল প্রমাণ না দেখাতেন। কি দলিল কি প্রমাণ কি বোরহান তাকে দেখালেন? তাফসিরে ইবনে কাসির মুফাসসির বলেন সর্বপ্রথম দলিল হচ্ছে হযরত ইউসুফ নবীর বাবা ইয়াকুব যেন সরাসরি তার সামনে এসে বলছে, হে ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি জেনা করতে পারো না। দ্বিতীয়টা তাফসিরে জালালাইনের ভেতরে আল্লামা সৈয়দি লিখেছেন, তিনি বলেন দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সামনে জিব্রাইল ফেরেশতা আল্লাহর একটা কাগজ জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, ওখানে লেখা ছিল ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না। তিন নম্বরে ওই জুলাইখার স্বামী মিশরের মিশরের বাদশাহ আজিজ মেসের, সেজন্য সামনে দাঁড়িয়ে বলছে এটা আমার আমানত তুমি নষ্ট করতে পারো না। এই তিনটা দলিল দেখার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই। এটা তাকে যে দলিলগুলো দেখালেন এই দলিলগুলো কার? বলেন বলেন। চরিত্রের এই মহা দুর্যোগ চলছে যেখানে অন্যায় করা একেবারেই স্বাভাবিক, পরিবেশ আমার অনুকূলে আছে, শুধু আল্লাহর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু পাল্টিয়ে গেছেন নিজেকে। আমাদের জীবনে এরকম বহু জায়গা আসবে যেখানে পরিবেশ আমাদের অনুকূলে থাকবে, অন্যায় করার মতো সুযোগ থাকবে, শুধুমাত্র আল্লাহর নাম মনের ভেতরে উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে যদি নিজে কন্ট্রোল করতে পারেন। ইউসুফ নবীকে আল্লাহ যেভাবে বাঁচিয়েছেন আমাদেরকেও কিয়ামত পর্যন্ত বাঁচাবেন। লেগুনটা আমাদের অর্জন করার সামনে সময় অনেক সময় আসবে, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম তোর সামনে উচ্চারণ হবে তখন তোর অন্তরাত্মা কেঁপে উঠবে, যদিও তোর সামনে অন্যায় করার গোনা করার পাপ করার পরিবেশ আছে।
অফিসের ভেতরে ঘুষ খাওয়া কেউ নেই যে ঘুষ দেবে, আর আমি এছাড়া আর কেউ নেই, কিন্তু আর একজন আমাকে দেখতেছে, কে? পরিবেশ আছে, কাজটা করে দিলে 2 লাখ টাকা পাওয়াও যাবে। এই কঠিন পরিস্থিতিতে যদি আপনি ঘুষটা না নিয়ে কন্ট্রোল থাকতে পারেন, এমন একটা জায়গা থেকে মহান আল্লাহ সাহায্য করবে যেটা আপনার ধারণার বাইরে। ঝিনাইদহ জেলার এক শিক্ষা অফিসারের জীবন পড়েছিলাম, জীবন পড়া না, বাস্তবে দেখতে দেখে আমি লিখেছিলাম এটা। ওনার বাড়িতে মেহমান হয়ে গেলাম, আমাকে চা দিয়েছে, যে পিরিসে কাপে, কাপের নিচে যে পিরিস ও পিরিসটা ভাঙা, দৃশ্য দেখে আমি হেসে ফেলেছি। আমার বলছো, হুজুর আপনি কেন হাসেন? আমি বুঝতে পেরেছি, আমার কাপের পিরিস নিচে ভাঙা, এই জন্য আপনি হাসতেছেন, মনে করছেন আমি জেলার শিক্ষা অফিসার। অথচ আজকে সকালবেলা 11:30 দিকে আমার অফিসে শুধু একটা সয় যদি আমি করে দিতাম 5.5 লাখ টাকা আমারে দিত। ওই জায়গায় কেউ ছিল না, শুধু আমি সয় করে দেব, 5.5 লাখ হাদিয়া আমাকে দিয়ে যেত, হাদিয়া না ঘোষ। চিন্তা করলাম এটা যদি করি হাজারো মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, আমার নিজের পরিবারের 3 জন মানুষ, আমরা, আমার 2টা ছেলে মেয়ে আর আমার বউ, এই 3 জনের জীবন বাঁচাতে গিয়ে একটু আরামে থাকতে গিয়ে হাজারো মানুষের জীবন নষ্ট করলে আমি কি জবাব দেব? আল্লাহর এই নামটা আমার মনের ভেতরে আসার কারণে সঙ্গে সঙ্গে ওই সয়টা আমি না করে টাকা ফেরত দিয়ে চলে এসেছি। টাকাটা যদি সত্যি আজকে আমি নিতাম, এ কাপের পিরিস ভাঙা না, এরকম কাপের পিরিস 5,000 আমার ঘরে কেনা সম্ভব হতো। আপনার জীবনে এরকম সময় কিন্তু আসবে, পরিবেশ আপনার অনুকূলে থাকবে, সব কিছু আপনার সামনে একেবারে ওকে, কিন্তু আল্লাহ পাক আমাকে দেখছেন, এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে যদি এই অন্যায় থেকে আপনি বেঁচে থাকতে পারেন, তাহলে মহান আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে শান্তির ব্যবস্থা করবে যে কথা আপনার কোনোদিন কল্পনাও আসে নাই। সূরা তালাকের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। 2 নম্বরে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে এগারোটা শেষ করলে ভালো হয়। এখন লিখছেন কেন? ওঠার সময় লিখতে পারেননি, এখন বাজে 11:09, ইয়ার কি করেন আপনারা নাকি? আলোচনা চলে দিয়ে এত ঝামেলা করার দরকার কি? আগে থেকে বলতে পারলেন আপনার 11টা পর্যন্ত সময়, আমি সামারাইজ করতাম। এখন কেবল শুরু হচ্ছে আর আপনি এখন লিখছেন 11:09 বাজে এখন, আর 11টা শেষ করেন মানে? আবার মহতারাম হুজুর লিখেছে, কেরা লিখলো কিটা? মহতারাম লেখার দরকার কি? সম্মান দেওয়ার, এই সম্মান দিচ্ছেন আপনি? মাহফিল দেওয়ার না, আগে মাস থেকে কনসার্ট দেবেন, মমতাজকে নিয়ে আসবেন আর মাঝখানে আমার তুলে দেবেন, কি বলবো বলেন তো? একটা কথা বলছো, এখন বাজে 11:09, আরো বাজে 11টা শেষ করেন, এরও পাবনা পাঠানো দরকার? হ্যাঁ যান, মাহফিল করার দরকার নেই, এগুলো আর দেবেন না, যখন পরিবেশ আসবে বাংলাদেশে তখন এগুলো করবেন, দরকার না, ঘন্টাবের একটা শেষ থাকা দরকার। আমরা কি এখানে কি করছি? আমরা আমাদের গুণ যেগুলো লাগবে পুরস্কার পাওয়ার জন্য, ওই গুণগুলোর কথা আমরা আলোচনা করছিলাম, কি এত ক্ষতি হচ্ছে আপনার বলেন তো? অত তো ঝামেলা থাকে, নদীতে নিজে আমার একটা ডুবিয়ে ফেলেন, এভাবে আর চলা যায় না, দেওয়ালে ফিট ঠিকই যাচ্ছে। সংবিধানের দোহাই দিয়েছে, সংবিধান কি সংবিধান বানিয়েছেন আপনি? সংবিধানে লেখা নেই যে আমার বাক স্বাধীনতা, বাক আমার কথা কথা বলার অধিকার আছে, আর আপনি সব কিছু বন্ধ করে দিয়ে সংবিধানের দোহাই দিয়ে সব চালিয়ে যাচ্ছেন মানে? আগামী থেকে আর এগুলো দেওয়ার দরকার, এখন মুসাফির অবস্থায় আছি তো, মুখ দিয়ে যা বলবো কবুল হয়ে যাবে সাতা। আর বলছো দোয়া করেন, কি দোয়া করবে এখন? দোয়া করলে তো বদ দোয়া আসবে, ডেকে নিয়ে আসে বলছো দোয়া করেন, আমি মুসাফির অবস্থায় আছি, এখন দোয়া বের হবে? কেবল আমরা গুণগুলো আলোচনা করছিলাম, এখনো 4টা গুণ বাকি আছে। সূরা আনফালের এই 2, 3, 4 নম্বর আয়াত পড়ে নেবেন, যান এভাবে মাহফিলে দিয়ে আর অপমান করার দরকার নেই। 11টা শেষ করুন, 11টা এখন 10 বাজে আর 11টা শেষ করুন।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন বড় আশা নিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এসেছিলাম কোরআনে কারিমের কথাগুলো প্রচার করার জন্য। কে বা কারা পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে তোমার কোরআনের এই অনুষ্ঠান বন্ধ করে দিল আমরা জানি না। যদি ওদের হেদায়েত থাকে দান করো, হেদায়েত না থাকলে ওদের ঘরে ঘরে তুমি ঐশী পয়দা করে দাও। তোমার জমিনে তোমার কোরআনের কথাগুলো অপেন ভাবে বলা যায় না, এই জমিন তোমার রাখা দরকার কি? যেখানে তোমার কোরআনের কথাগুলো তোমার বান্দাদের কানে তুলে দেওয়া যায় না, আল্লাহ তুমি ওই পরিবেশ আমাদেরকে ফিরিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, এদের তো কোনো অপরাধ নেই, এরা তো ঠিক মতোই কাজ করেছে, এদের শ্রমগুলো তুমি ওসমানের মতো কবুল করে নাও। প্রত্যেকের অন্তরে যে ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে বসে আছে, আল্লাহ আমাদের অন্তরের জ্বালা তুমি তোমার রহমত দিয়ে মিটিয়ে দাও। আগামীতে ঠিক এই মাহফিলটা কোরআনের প্রসারের জন্য তুমি আরো বিশাল আকারে নিজের কুদরত দিয়ে কবুল করে নাও। রব্বুল আলামিন তিনটি পুরস্কার তুমি দিতে চেয়েছিলে, পাঁচটি গণ অর্জন করলে, আমরা অনেকে শুনতেও পারলাম না। সুরান ফাল থেকে যে কথাগুলোই বলছিলাম, আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও। তোমার হাবিব জানিয়েছে কোন ইমামের প্রতি যদি সঙ্গত কারণে মুসল্লিরা নারাজ হয়ে যায়, ওই ইমাম যতক্ষণ ইমামতি করবে ততক্ষণ তোমার গসবে থাকবে। এই ইমাম বলতে শুধুমাত্র আমির হামজা না, এই ইমাম বলতে মাওলানা হুসাইন না, একেবারে দেশের প্রধান থেকে চৌকিদার পর্যন্ত যারা দায়িত্বে আছে প্রত্যেকটি মানুষ আমাদের ইমাম। ইমামদের প্রতি যদি মুসল্লিরা জনগণের আসঙ্গত কারণে অসন্তুষ্ট থাকে, তাদের উপরে তোমার গজব, আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সম্মানিত মা বোনদেরকে পর্দার আলে যারা বসে আছে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আইলে আমার মনের ভেতরে অনেক কথা, উকি ঝুঁকি মারছে, মোসাফির কিছু বলতেও পারছি না। আইলে কোনো না জায়েজ কথা আমি মুখ দিয়ে বের করতে চাই না, আমার মনের আকুতিও তুমি কবুল করে নিও না। আমাদের জায়েজ আশা যেগুলো আছে এগুলো তুমি পূর্ণ করে দাও। তোমার হাবিবের কথার উপর আমার 100% বিশ্বাস আছে যে মা বাবার দোয়া তুমি ফেরত দাও না, মাজলুমের দোয়া ফেরত দাও না, মোসাফিরের দোয়াও ফেরত দাও না। একদিকে আমি মাজলুম আর একদিকে মোসাফির, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার সাথে যারা হাত তুলেছে এদের জীবনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। 50 বছর পার হয়ে গেল স্বাধীনতার, কত মানুষ দেশটা চালিয়েছে বিভিন্ন কায়দায়, কাঙ্ক্ষিত মানুষ শান্তি দিতে পারে নাই, শুধুমাত্র চর্মচোখে দেখতে বাকি আছে তোমার কোরআন দিয়ে দেশ চলবে কেমন দেখা যায়। আল্লাহ তাআলা মুসাফির অবস্থায় এই দোয়াটা অন্তত কবুল করো, চর্ম চোখে যেন দেখতে পারি যে কোরআন দিয়ে এদের চললে কেমন লাগে। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজিলা নসিব করো। কত মানুষের কত অভাব আছে, আমাদের অভাবগুলো দূর করে দাও। রব্বুল আলামিন যে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে তৈরি হয়ে গেল তুমি নিজে বাঁচাও। আজকেও যারা তোমার বান্দারা আল্লাহ তাআলা প্রশাসনের গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিল, তুমি এদেরকে শাহাদত হিসাবে কবুল করো। কত মায়ের বুক আজকে খালি হয়ে গেল, কত বোন তার স্বামীকে হারিয়েছে, কত মা তার সন্তানকে হারিয়েছে, কত সন্তান বাবা মা হারিয়ে এতিম বলে আজকে পরিগণিত হয়ে গেছে। রব্বুল আলামিন ওদের পরিবার গুলো তুমি দেখো কি হওয়ার কায়দায় কি হয়ে গেল, আমরা কিছু টের পেলাম না। হ্যালে দেশটাকে তুমি ধ্বংস করে দিও না, মেহরবানি করে দেশটা রহমত বরকত দিয়ে আবার তুমি আগলিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কেউ তো দুনিয়ায় থাকবে না, কিছু মানুষ শয়তানের বড় চনায় পড়ে তোমার জমিনকে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করতে চায়।